মোটরসাইকেলের উদ্বোধনটা আমার মাকে পিছে উঠাইয়াই শুরু করলাম। তো এই দুনিয়াতে মায়ের থেকে বড় শিক্ষক আর কোথাও নাই। মাই হচ্ছে ছেলের জন্য প্রথম শিক্ষক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো আজকে বাইক নিয়ে আসলাম আমার সেই মায়ের স্বপ্নের বাড়ি। যদিও টাকা অল্প, কিন্তু এটা আমার নিজের টাকায় করছি, এতে আমি অনেকটাই হ্যাপি। কারণ আমার এত বড় বিল্ডিং এর দরকার নাই, বড় বড় দালান কোঠারও দরকার নাই। আচ্ছা মা, তোমার ছেলে তো অনেক স্বপ্ন ছিল যে ভবিষ্যতে এরকম একটা বাইক কিনবে, কিন্তু আমি আমার ওইরকম কোনো সাধ্য ছিল না যে আমার মা বাবার টাকা দিয়ে আমি একটা R15 কিনবো। কারণ আমার বাবার ওরকম সাধ্য ছিল না, তাদের কাছে চাওয়ার মতন শক্তি আমার কাছে ছিল না যে আমি কিভাবে আমার মা বাবার কাছে আমি এত বড় একটা বাইক দাবি করি। তোমার ছেলে আজকে চাবিটা প্রথমত মায়ের হাতে দিয়েই ইয়াটা করি, শুরুটা করি আমার বাইকের চাবি। এ নাও মা, তোমার ছেলের R15 মোটরসাইকেলের চাবি রাখো, তোমার হাতেই রাখো। এখন কথা হচ্ছে, তোমার ছেলের তো স্বপ্ন ছিল একটা বাইক কেনা, সেই স্বপ্নটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি পূরণ করতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মায়ের স্বপ্নটাও আমি পূরণ করতে পারছি, কারণ আমার বাড়ি এতটা উন্নত না, আর বাড়ির কাজটাও আমি কমপ্লিট করতে পারিনি। কিছু বলো আমার বাবাই, একটু জোরে বলো আমার বাবাই হুন্ডা কিনতে চাইছিল বাবার কাছে, ওর বাবার কাছে, তা কিনতে পারে নাই, টাকা পয়সা দিতে পারে নাই। আমার বাবার কামাই দিয়া হুন্ডা কিনছে, আপনারা সবাই দোয়া করুন জানি, আরো সুস্থ থাকে জানি, ভালো হবে হুন্ডা, দোয়া করবা। আর এই মোটরসাইকেলটা যেন কোনো সময় অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে? সব সময় দোয়া করবা। আর আসলে আমি কখনো ভাবতে পারি নাই যে ভবিষ্যতে আমি, আমার কিন্তু আসলে অতীত কখনো লোকাইয়া লাভ নাই, কারণ আমার আগে কোনো কিছু ছিল না। ইনশাল্লাহ আল্লাহর শেষ মেহরবানি আর হচ্ছে আমার মায়ের দোয়া, দুইটা একসাথে মিলে আমি একটা বাড়িও করতে পারছি, আর এই জায়গাটা এটা সম্পূর্ণটাই নতুন। আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার এত দ্বন্দ্বলদের দরকার নাই, কারণ আমি আমার মাকে সুখী করতে পারছি আল্লাহর রহমতে। আমি আমার মাকে আমি একটা বাড়ি উপহার দিতে পারছি, এতটুকু নেই আনা। আমার এত দ্বন্দ্বলতের দরকার নাই, আমার মায়ের যেন সবসময় সুখে থাকে, খুশিতে থাকে। আমার মায়ের জন্য আমি কোনো মানে সব অভাব অনটন যেন আমি আমার মায়ের দূর করতে পারি, এটাই দোয়া করবেন আমার জন্য সবাই। সময় মিনি পালসারের জন্য মানে আমার বাবার কাছে পাগল করা হয়ে গেছিলাম যে আমাকে একটা মিনি পালসার কিনে দাও। আর অবশেষে নিজের টাকায় বাড়ি করলাম, একটা গাড়িও নিলাম। দোয়া করবেন, কারণ মায়ের দোয়া যদি থাকে তাহলে বহুদূর আগানো যায়। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর মা, সবার ছেলের জন্যই দোয়া করে দাও যে সবার ছেলেই যেন এরকম সাকসেসফুল হতে পারে। আমিও যদিও সাকসেসফুল এখনো হই নাই, একটু একটু লাউডলি বলো। আর বিশেষ করে আমি বলি, আমার মা কিন্তু শিক্ষিত না, আর আমি কোনো শিক্ষিত ঘরের সন্তান না, ঠিক আছে? আমার মা ওইরকম লেখাপড়া করে নাই, দেখা গেছে যে আমরা আমার যদিও মা অশিক্ষিত, কিন্তু মায়ের হাত ধরেই কিন্তু আমি স্কুলে যাওয়ার রাস্তাটা ওই প্রথম অবস্থায় আমি কিন্তু আমার ওই মায়ের হাত ধরেই কিন্তু আমি স্কুলে যাইতাম, ঠিক আছে? এই দুনিয়াতে মায়ের থেকে বড় শিক্ষক আর কোথাও নাই। মাই হচ্ছে ছেলের জন্য প্রথম শিক্ষক, ঠিক আছে? মায় মূর্খ থাক আর অশিক্ষিত থাক, যেটাই থাক না কেন, মা তো মাই, মা সবারই আছে। আর মা বাবাকে কেউ কখনো গালি দিবেন না, সবারই মা বাবা আছে। তো মা দোয়া করো সবার ছেলের জন্যই, যেন সবার ছেলে পৃথিবীর সকলের ছেলেই যেন সাকসেসফুল হতে পারে, এটাই। সবার ছেলের জন্য দোয়া করি, দর্শকের কাছে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। গাড়ি ঘোড়ার পথ, গাড়ি কিনছে, আল্লাহ জানে ভালোভাবে চালাইতে পারে, আর অ্যাক্সিডেন্ট মিক্সিডেন্ট না না হয়। সবাই আপনার আমার বাবার জন্য দোয়া করবো। আচ্ছা, আপনার জন্য দোয়া করি। এই যে আমি আজকে একটা মোটর সাইকেল কিনছি, তুমি খুশি না? আমি খুশি হয়েছি বাবা। আচ্ছা যাই হোক, আমার মায় খুশি, আমার বাবাও খুশি, আমার ফ্যামিলি মেম্বার সবাই খুশি। আমার বাবা কিনছে, আমরা তাই বলে আমরা খুশি হয়েছি, অনেকে দোয়া করবেন। সেটাই, দোয়া করবেন। আর মা বাবাকে সবসময় খুশি রাখবেন, খুশি রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আমার মা আসলে এতটা শিক্ষিত না, তো এই আর কি, আর আমি কোনো শিক্ষিত ঘরের সন্তানও না। সবাই দোয়া করবেন, আর তার পাশাপাশি মানিক অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন।
সবাই রে বইলা দাও সবাই জানি আমার একটা করে ফলো এমন কি একটা করে সাবস্ক্রাইব করে দে সবাই আপনারা একটা করে ফলো দিবেন সবাই আপনারা একটা করে সাজ দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আচ্ছা মা তাহলে মায়ের একটু মোটরসাইকেলের উপরে উঠাইয়া একটু উদ্বোধন করি মোটরসাইকেলের উদ্বোধনটা আমার মাকে পিছে উঠাইয়াই শুরু করলাম তো সবাই দোয়া করবেন এটাই আমার মাকে যে আমার মোটরসাইকেলের পিছনে উঠাইতে পারছি এটাই হচ্ছে বড় কিছু আর দোয়া করবেন আমার মা বাবাকে এমনকি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেন সবসময় সুখে শান্তিতে বসবাস করতে পারি আর আমার মা বাবাকে যেন সবসময় সুখে রাখতে পারি এটাই আর আমার নতুন একটা গান রিলিজ হবে শুক্রবার কিংবা শনিবার এই সামনে আসবে আর কি চিল অসাধারণ একটা গান সবাই গানটা দেখবেন আমার এটা মানিক মিয়া অফিসিয়ালি আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম।